2024 নির্বাচন পূর্বরু পূর্ব বিজেডি সরকার কিপরি ভাবে পানি ভলি টঙ্কা খরচ করুলে কিপরি ভাবে তাঙ্কর ভোট ব্যাঙ্ক বড়াইবে বিজেডি কু কেমতি অধিক ভোট মিলিব আপন সেফিরু গোটে বড় উদাহরণ হচ্ছে এই ঝোট ব্যাগ বন্টন আপন জানিছে প্রতি পরিবার কু দুইটি লেখায় ঝোট ব্যাগ তা সহিত হাজার টঙ্কা লেখায়ে আর্থিক সহায়তা দৌলে সে সময়ের বিজেডি সরকার এবং সেই ছোট ব্যাগ বাবদ কু পাখাপাখি 247,36,00,000 পাখাপাখি অর্থাৎ 250 কোটি টাকা সরকার সে সময় খরচ করলে এবং সে সময় বিজেপি অভিযোগ করেছিল আপনার মনে থাকবে যে এই ছোট ব্যাগ বন্টন যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং এই ব্যাগ গুড়িক বিশেষ করে কলিকতা তামিলনাড়ু রু বিভিন্ন যে অণ ওড়িয়া কোম্পানি মানক পাখু এই ছোট ব্যাগ সব কিনা যাইছে এবং এতে বড় আকারে দুর্নীতি বা কিকব্যাক হয়েছে বলে মধ্য অভিযোগ রয়েছে এবং বিশেষ করে আপনার মনে থাকবে যে 1,000 টাকা লেখা বি প্রতি পরিবার রাশন কার্ড পিছা দিয়া যাওয়া সেতে পাখাপাখি 969 কোটি অর্থাৎ 1,000 কোটি টাকার ব্যবরাদ সরকার করেছিল তেমন সে টঙ্কা কাহাকু মিলিলা এবং কাহাকু মিলিনি তাকে নেই মধ্য প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে এবং প্রচার সর্বস্ব সে সময় বিজেডি সরকার সাজিছিল যা নেই আপনার জাঁথিবে যে কিপর ভাবে মাগণা সব এই মাগণা স্কিম মাধ্যমে যেভাবে ভাবে ভোট ব্যাঙ্ক কু আহরি তাঙ্কর বৃদ্ধি হব বিজেডি কু অধিক কেমতি লোক ভোট দেবে সেপাই লোভনীয় এই অফর সব দিয়া যাওতলা এবং এই ঝোট ব্যাগ কেবল নহে আ সহিত বিভিন্ন প্রকার স্কিম মধ্য সে সময় সরকার ঘোষণা করছিল যা কি পরবর্তী সময় আউ কার্যকারী হেলা নাহি তেমন নিশ্চিত ভাবে বর্তমান প্রশ্ন সৃষ্টি হয়েছি যে এই ছোট ব্যাগ বন্টনরে বা ছোট ব্যাগ কেনা ক্ষেত্রে যে 250 কোটি টাকা সরকার খরচ করছেন সেতরে দুর্নীতি হয়েছে কি যা উপরে তদন্ত করাযিব কি তাকে নেই বর্তমান প্রশ্ন ছিড়া হয়েছে কারণ নয় সরকার বিজেপি সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সহিত কৌশি বি দুর্নীতি প্রশ্রয় দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তেমন নিশ্চিত ভাবে ইয়া উপরে তদন্ত হব কি না তা তো আগামী দিনের জনা পড়ব কিন্তু সবুঠু বড় কথা হচ্ছে যে এই কেবল ব্যাগ বাঁটিকি সরকার 250 কোটি টাকা খরচ করেদেলে সেতরে আম ওড়িশা নবীন ওড়িশাকে আরম্ভ করিকি যে বিভিন্ন 5G ভি যে তার চিত্র সব অঙ্কা যাই সে ব্যাগরে এবং পরবর্তী সময় মধ্যে দেখবাক মিলা যে সেই ব্যাগ গুড়িক কলিকতা মুম্বাই ভি বিভিন্ন জায়গায় সেগুড়িক বিক্রি হচ্ছে সেই ব্যাগ অর্থাৎ সে ব্যাগ কেবল যে ওড়িশার লোককে বটা হয়েছে তা নুহে বাহারে মধ্য অনেক ব্যাগ এমিতি মানে এই চোরা ভাবে সেগুড়ি পঠা যাইছে যার চিত্র সব ভাইরাল ভিড় সামনাকে আসছিল যে মুম্বাইরে আম ওড়িশা নবীন ওড়িশার ছোট ব্যাগ বিক্রি হচ্ছে কলিকতার বিক্রি হচ্ছে তেমন নিশ্চিত ভাবে ইয়া উপরে তদন্ত হবার আবশ্যকতা রয়েছে যে ছোট ব্যাগ বাবদ কু 250 টাকা সরকার যে খরচ 250 কোটি টাকা যে খরচ করছেন সেতরে কেতে পরিমাণ যে দুর্নীতি হয়েছে কে সব এতে সম্পৃক্ত অনেক এবং বাহার রাজ্যকে কেমিতি এই ব্যাগ গুড়িক পৌঁছিলা সেটি কেমতি বিক্রি হেলা এবং ব্যাগ প্রকৃতরে যে পাইছেন সে ব্যাগ সব লোক মানে পাইবা বেলে কিপর ভাবে তাঙ্কু বন্টন করা যাওতলা এবং প্রতি পরিবার পিছা 2টি লেখা ব্যাগ না অধিক ব্যাগ দেয়া যাওতলা এসবর মধ্যে তদন্ত হবার আবশ্যকতা রয়েছে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু নাই।